এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে করে নেওয়া একটি বিরিয়ানির রেসিপি। আর এই রেসিপিটি দেখে নেওয়ার জন্যে কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। ভিডিওটি শেয়ার করার জন্যে আমি বেশ কিছু পিস আলু নিয়েছি। আলুগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। বিরিয়ানির রেসিপিটা শেয়ার করার জন্যে নিয়েছি বাসমতি চাল। আমার ঠিক যতটা চাল লাগবে আমি নিয়েছি, আপনি আপনার প্রয়োজন অনুসারে চাল নিয়ে নেবেন। দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটি কমপ্লিট করে নেওয়ার জন্যে মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কাঁচামরিচ, বেশ কিছু রসুনের কোয়া আর নিয়েছি আদা। সমস্ত কিছু একসাথে করে খুব ভালো করে ব্লেন্ডার করে নিব। এর সাথে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি। এগুলো আমি ব্যারেস্তা করার জন্য নিয়েছি। আমি যেহেতু অল্প পরিমাণে শেয়ার করছি এর জন্যে সবই অল্প অল্প করে নিয়েছি, আপনি আপনার প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। রেসিপিটা চিকেন দিয়ে করে নিব। চিকেনগুলো আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, আপনি আপনার সুবিধা অনুযায়ী পিস করে কেটে নেবেন। রেসিপিটা করে নেওয়ার জন্যে প্রথমত পেঁয়াজগুলো ব্যারেস্তা করে নিব। এর জন্যে কড়াইয়ের তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে পেঁয়াজগুলো খুব ভালো করে ব্যারেস্তা করে নিব। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, একটু বেশি টাইম নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে পেঁয়াজগুলো খুব ভালো করে ব্যারেস্তা করে নিচ্ছি। যখন ঠিক এরকম কালার হয়ে যাবে তখন আমরা পেঁয়াজ ব্যারেস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কড়া কালার করার দরকার নেই, না হলে কিন্তু তুলে নিতে নিতে পেঁয়াজের কালারটা খারাপ হয়ে যায়। এর জন্যে এরকম থাকা অবস্থায় পেঁয়াজ ব্যারেস্তাগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো ব্যারেস্তা করে নেওয়ার পর সেই তেলেই বড় বড় পিস করে রাখা আলুগুলো মিডিয়াম লো আঁচে নিয়ে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে আলুগুলো কিন্তু আমি 50% মতন ভেজে নিয়েছি। আলুগুলো এরকমভাবে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। রেসিপিটা শেয়ার করার জন্যে একটি বোলে মাংসটুকু নিয়ে দিয়ে দিচ্ছি লেবু। আমি একটি লেবুর সম্পূর্ণ রস মাংসের উপর দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, মাংসের সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে দিয়ে দিচ্ছি 7-8টি লবঙ্গ। দিয়ে দিয়েছি গোলমরিচ। আমি সাদা আর কালো মিলে 10-12টির মতন গোলমরিচ দিয়ে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। 1/4 চামচ দিয়ে দিচ্ছি জিরা। মিডিয়াম সাইজের 1টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এর সাথে দিয়ে নিচ্ছি। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি।
এর সাথে আরো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ খুব ভালো করে ব্লেন্ডার করে এর সাথে দিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রাইসটা করে নেওয়ার জন্যে একটি কড়াইতে নিয়ে নিয়েছি জল। জলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ তেল। এর সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। বেশ কিছু মশলা ব্যবহার করব, এতে রাইস থেকে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এর সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। এর সাথে আরো দিয়ে দিচ্ছি 3-4টি লবঙ্গ। দিয়ে দিচ্ছি গোলমরিচ। চালগুলো ভালো করে ধুয়ে 30 মিনিটের মতন ভিজিয়ে রেখে এখন আমি দিয়ে দিচ্ছি অপর দিকে আরেকটি কড়াইতে হাফ কাপ তেল দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটি কড়াইতে রাইসটা করে নিচ্ছি, অপর দিকে আরেকটি কড়াইতে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। রাইসটা কিন্তু আমাদের 80% মতন হয়ে গেছে, এখন আমরা জল ঝরিয়ে তুলে নিচ্ছি। জল ঝরিয়ে তুলে নেওয়া রাইসটা আমাদের কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেওয়া শেষ। রাইসটা মাংসের উপর দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রাইস তুলে নিয়ে মাংসের উপর দিয়ে দিয়ে সুন্দর করে রাইস দিয়ে কভার করে নিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজগুলো যে বেরেস্তা করে রেখেছিলাম রাইসের উপর সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন ঘি। সমস্ত কিছু খুব ভালো করে দিয়ে নেওয়ার পর এরপর হাফ কাপের মতন দুধ উপর দিয়ে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একদম লুয়াচে নিয়ে দমে দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্যে। আমাদের কিন্তু পারফেক্টভাবে রান্না করে নেওয়া শেষ। চুলাটা বন্ধ করে ঢাকনাটা তুলে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।